নিজের পেটের মায়া মনে হয় আমার এত যত্ন আত্তি করতো না। আমার বউ আমার যা যত্ন করে ওর আর কোনো দুঃখ নেই। হায় হায়, আমি কি করলাম? মায়ের মতো মানুষটার মারার লাগা বিষ খাওয়াইলাম, আমি কি করলাম? চাচা আপনি আসছেন, চাচা বসেন। আপনার উপর ওর অগাধ বিশ্বাস, আপনি আমার মার একটু দেখে দেন না চাচা। চাচা যে করেই হোক আমারে বাঁচাইতে হইব চাচা। আচ্ছা দেখছি। কি বুঝলেন চাচা? নারীটা একটু দেখি। কি অবস্থা চাচা? না চিন্তার কোনো কারণ নেই, আমি বড়ি দিয়ে যাচ্ছি এখনই। কিছু খাওয়ায়, দুটো বড়ি খাওয়াই দাও, সকাল থেকে আশা করি ঠিক হয়ে যাবে। আচ্ছা তাহলে আমি চলি, কি হয় না হয় কালকে আমাকে জানাও। না না একেবারে খালি মুখে চাচা। আহা উনি আগে সুস্থ তো হোক, তারপর না হয় একদিন। আমি ভুল করে ফেলছি চাচা, বিরাট বড় ভুল করে ফেলছি। আমি যে পাপ করছি আল্লাহ আমারে মাফ করবো না চাচা, আল্লাহ আমারে মাফ করবো না। কিসের ভুল হয়েছে? আপনি আপনি আমারে যে বড়িগুলো দিছিলেন না, আমি আমারে সব খাই ফেলছি, আমার জন্য আমার এই অবস্থা চাচা। তুমি ভাবতেছো ওই বড়িগুলোর কারণে তোমার শাশুড়ি মরতে বসেছে? আরে তুমি তো তাই চাইছিলে, চেয়েছিলে না? না চাচা না চাচা, আমি এখন সেটা চাই না চাচা। আমি 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 ওই ওষুধ ফেলাই দিছি চাচা, আমি ফেলাই দিছি। ফেলে দিয়েছ কেন? আম্মা এখন আমারে নিজের মেয়ের মতো ভাবে, আমি তাহলে আমার আমার মার মতো ভালোবাসি চাচা। আপনি কোন চাচা, কোনো মেয়ে কোনো মেয়ে কি তার মারে নিজ হাতে বিষ খাওয়াইতে পারে? মারে মারে না চাচা, আমি যে পাপ করছি এই পাপের কোনো ক্ষমা নেই, এই পাপের কোনো ক্ষমা নেই।